হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিএনএন অবু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটি ট্রিক্স শিখাবো, মানে আপনাদের এমন একটা ট্রিক্স শিখাতে যাচ্ছি যেটা আপনাদের এর আগে কেউ দেখায়নি। তো আজকের যে ট্রিক্সটা সেটা হচ্ছে, আপনার ফ্রেন্ড সার্কেল অনেক সময় আপনার বাসায় এসে আপনার ফোনের যে ওয়াইফাইয়ের বারকোড আছে সেটা স্ক্যান করে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিয়ে যায়। তো পাসওয়ার্ড নিয়ে সে দিব্যি চালাচ্ছে। তো আজকে এমন একটা জিনিস দেখাবো, আপনার ফ্রেন্ড বা আত্মীয় স্বজন যেই আসুক না কেন, আপনার বাসায় এসে আপনার যে ওয়াইফাই আছে বারকোড, ওয়াইফাইয়ের যে বারকোড থাকে আপনার ফোনের মধ্যে, সেটা স্ক্যান করলেও আপনার হচ্ছে আপনার ওয়াইফাইতে কানেক্টেড হইতে পারবে না। তো এটা কিভাবে করে সেটাই দেখাবো। তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে আমরা ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস ডায়াল করব। তো এখানে ডাল করে এন্টার করে দিব, দেন ওয়াইফাইয়ের হোম পেজে চলে আসবে। তো আমার রাউটারটা দেখতে পাচ্ছেন, DIR 615, এটা হচ্ছে ডি লিঙ্কের একটি রাউটার। তো আপনি টিপি লিঙ্ক বা যে কোনো রাউটারে সেম একই কাজ করতে পারবেন, ফাংশনগুলো সব এক, ঠিক আছে। তো এখানে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আপনার হচ্ছে এইখান থেকে আমাদের অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল আছে, এখানে যেতে হবে। তো এখানে যাওয়ার পরে এখানে আমার ওয়াইফাইতে কানেক্টেড আছে, আপনি দেখতে পাচ্ছেন যে চারটা ডিভাইসের মতো কানেক্টেড আছে। তো আমরা এই যে যেই ডিভাইসটা আছে এইটাকে কেবল হচ্ছে কানেকশন দিব, ঠিক আছে। তো কানেকশন দিব, এইটাই কেবল আমার ওয়াইফাইতে চলবে, বাকিগুলো ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে বাকিগুলো কিন্তু পাসওয়ার্ড জানে আমার, কিন্তু তারা আমার ওয়াইফাইয়ের সাথে কোনোভাবে সিঙ্ক হইতে পারবে না, ঠিক আছে। মানে আমার ওয়াইফাইয়ের কোনোভাবে অ্যাক্সেস পাবে না, সে পাসওয়ার্ড জানুক বারকোড স্ক্যান করুক কোনোভাবেই কানেকশন পাবে না, পাসওয়ার্ড জানলেও, ঠিক আছে। তো এখন আমরা এটাকে মূলত কানেকশন দিব, তার জন্য আমাদেরকে এটার যে ম্যাক অ্যাড্রেস আছে সেটাকে আমাদের কপি করে নিতে হবে। তো কপি করে নিয়ে আমরা একটা জায়গায় পেস্ট করলাম, অলরেডি আমরা পেস্ট করে রাখছি। পেস্ট করার পরে এখান থেকে যে ইস্যুগুলো আছে ভিতরে ভিতরে, এই ইস্যুগুলো আমাদেরকে তুলে দিতে হবে, ঠিক আছে। তো আমরা ইস্যুগুলো তুলে আরেক জায়গায় রেখে দিছি এটা। তো আমরা এইটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। তো কপি করে নিয়ে আসার পরে আমরা ওয়াইফাই অপশনে আবার চলে আসলাম, দেন এখান থেকে ওয়্যারলেস সেটিংয়ে যাব। দেন ওয়্যারলেস সেটিংয়ের পরে এখান থেকে অ্যাডভান্স ওয়্যারলেস অপশনে যাব। তো অ্যাডভান্স ওয়্যারলেস অপশনে যাওয়ার পরে এখান থেকে ACL সেটআপে যাব। তো এইখান থেকে আমাদেরকে এই যে অ্যানেবল অ্যাক্সেস কন্ট্রোল, ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোড, এটাকে টিক করে দিতে হবে। দেন আমরা যেই ম্যাক অ্যাড্রেসটা কপি করছিলাম, ইস্টু ছাড়া কপি করে রাখছিলাম, সেটা আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে। এইটা কেবল আমাদের ওয়াইফাইতে কানেকশন থাকবে, এই ম্যাক অ্যাড্রেস আলা জিনিসটা, আর বাকি যেগুলো আছে সব অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। এবং নতুন যেই আসুক না কেন, আমার এই ফোনটাকে স্ক্যান করে সে কিন্তু আমার ওয়াইফাইতে কানেক্টেড হইতে পারবে না, ঠিক আছে। তো এটা আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখন আবার হচ্ছে অ্যানেবল ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোড সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে সিলেক্ট অপশনে ডট করে দিতে হবে, মানে টিক করে দিতে হবে। দেন এখান থেকে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। তো অ্যাপ্লাই করে দিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এখন যতগুলো ডিভাইস আছে সবগুলো অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তো চলেন আমরা দেখে আসি। তো আমরা নতুন করে আবার হচ্ছে ওয়্যারলেসে ঢুকি। তো আমরা এখান থেকে ওয়্যারলেসে ঢুকলাম, দেন লগ ইন করবো, দেন এখান থেকে অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিলে যাব। তো ভিউয়ার্স দেখেন যে এইখানে কিন্তু আমার হচ্ছে যেই ডিভাইসগুলো আছে সেগুলোর মধ্যে তিনটা ডিভাইস অটোমেটিক্যালি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন তারা কিন্তু আমার পাসওয়ার্ড জানে, ঠিক আছে। এখন তারা কিন্তু আমার ওয়াইফাইয়ের সাথে কোনোভাবেই সিঙ্ক হইতে পারবে না, ঠিক আছে। পাসওয়ার্ড জানলেও সিঙ্ক হইতে পারবে না কোনোভাবে। তো আমরা এখন এই যে যেই সেটিংটা করছি এটা যদি আমরা উঠাই দিই তাহলে তারা কিন্তু আবার কানেক্টেড হয়ে যাবে। যদি আমার এখানে অটো সিঙ্ক অপশন থাকে, ওয়াইফাইয়ের মধ্যে একটা ফাংশন থাকে অটো সিঙ্ক, তো সেটা যদি থাকে তাহলে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে, অথবা তারা ওয়াইফাইতে ট্যাপ করলেই কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা এই ডিভাইসটা যে আছে এটা আপনাদেরকে টেস্ট করে দেখাই, কেবল এই ডিভাইসটাতেই আমাদের ওয়াইফাই চলবে। তো চলেন আমরা হোম ফোন স্ক্রিনে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা ইউটিউবে চলে আসলাম। তো ভিউয়ার্স এখানে ইউটিউব আমরা রিলোড দেই। রিলোড দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন যে আমাদের কিন্তু ইউটিউব চলতেছে, ঠিক আছে। তো এখানে ইউটিউব চলতেছে, খুব ভালোভাবেই চলতেছে। এখন বাকি ডিভাইসগুলোতে কিন্তু আমাদের ইউটিউব চলতেছে না, ঠিক আছে। তো এখন আমরা এটা থেকে বেরোয়ে যাব। তো বেরোয়ে গেলাম, বেরোয়ে যাওয়ার পরে এখন আমরা বাকি ডিভাইসগুলো অটোমেটিক আমাদের এখানে হচ্ছে কানেকশন পেয়ে যাক, সেটা আমরা চাই। তো এটার জন্য আমি আপনাদেরকে দেখাই, এই যে একটা প্রুফ দেখাই, আমার এই ফোনটাও সাথে আছে। তো আমি এটা দিয়ে দেখাই। ভিউয়ার্স দেখেন যে এই ফোনটাতে কিন্তু আমার ওয়াইফাই, এই যে ওয়াইফাই অপশনটা আছে, আমি আপনাদেরকে দেখাই একটু ই করে। এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড ও কানেকশন পাওয়ার চেষ্টা করতেছে, বাট সে কিন্তু কানেকশন পাচ্ছে না, ঠিক আছে। দেখেন, এই যে দেখেন, এখানে কিন্তু কানেকশন পাওয়ার চেষ্টা করতেছে, সেভ পাসওয়ার্ড, কিন্তু কানেকশন পাচ্ছে না। তো এখন আমি হচ্ছে এটাকে কোনো ধরনের ফাংশন চেঞ্জ ছাড়াই আমি ডিরেক্টলি হচ্ছে এখানে রেখে দিই ফোন,
এখন হচ্ছে আমি এই যে যে সেটিংটা করলাম এটা উঠাই দিয়ে আপনাদেরকে প্রুফ দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি উঠাই দেওয়ার জন্য ওয়্যারলেস সেটিংয়ে যাব। ওয়্যারলেস সেটিংয়ে যাওয়ার পরে আমাকে যেতে হবে অ্যাডভান্স ওয়্যারলেসে যেতে হবে, দেন এখান থেকে এসিএল সেটআপে যেতে হবে। যাওয়ার পরে আমাদের যেই সিলেক্টেড ডিভাইসটা ছিল যেটা থেকে বলে আমরা নেট সাপ্লাই দিব বাকবাকিগুলো পাবে না, সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলেট সিলেক্টেড আইটেমটা ক্লিক করে ওকে করে দিব, ঠিক আছে? তো এখান থেকে ওকে করে দিলাম। তো এখন এই যে এনেবল ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোড, এটা আনটিক করে দিতে হবে, নাহলে কোনো ডিভাইসে আপনার ওয়াইফাইতে কানেকশন পাবে না, ঠিক আছে? তো এটা আমরা আনটিক করে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? তো অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে ভিউয়ার্স, আপনারা কিন্তু আমার ফোন দেখতে পাইছেন যে ফোন থেকে কিন্তু ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে, যে ফোনটা আমার কানেকশন দেওয়া আছে ওটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা ওই ফোনটাতে আমরা জাস্ট ওয়াইফাইতে গিয়ে একটা ট্যাপ করব, ঠিক আছে? ট্যাপ করে আমরা আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স অলরেডি ওয়াইফাই কানেকশন পেয়ে গেছে, এখন বাকি ফোনগুলো তো কানেকশন পেয়ে যাওয়ার কথা। তো আমরা এখন যাব আমাদের যেই ওয়াইফাইয়ের মেইন পেজটা, এটাতে যাব। তো গেলাম, যাওয়ার পরে এখান থেকে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে এখান থেকে আমরা ওই যে অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল যেটা আছে ওইটাতে গেলাম। তো ভিউয়ার্স, যেটাতে আমরা ট্যাপ করছিলাম ওইটা তো কানেকশন পেয়ে গেছে, কারণ আমার রাউটারটা অটো সিঙ্কিং অপশন নাই, ঠিক আছে? তো এখন আমাদের এই ফোনটা কিন্তু কানেকশন পায় নাই, যেহেতু অটো সিঙ্কিং অপশন নাই সেক্ষেত্রে এই ফোনটাও কিন্তু কানেকশন পায় নাই। তো আমরা এই ফোনটাতে কানেকশন দিব। এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড কিন্তু আগেই দিয়ে রাখছি, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখেন যে এইখানে কিন্তু আমাদের যেই ওয়াইফাইটা আছে সেটা কিন্তু এখানে আছে। তো আমরা এটাতে জাস্ট ট্যাপ করব, ঠিক আছে? তো আমরা এটাতে ট্যাপ করি একটু। ভিউয়ার্স, ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এই যে কানেক্টেড লেখা আসতেছে এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আমাদের ওয়াইফাইতে ই চলে কি না সেটা আমরা এখন দেখব যে ইউটিউব চলে কি না, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোনো ধরনের, এই যে দেখেন যে ইউটিউব কিন্তু চলতেছে, ঠিক আছে? আর তখন কিন্তু কানেকশনের পাসওয়ার্ড জানা সত্ত্বেও সে কিন্তু শুধু কানেক্ট হওয়ার চেষ্টা করতেছিল, বাট কোনো ধরনের ইউটিউব কোনো ফাংশনই কিন্তু চলতেছিল না, ঠিক আছে? তো এই ছিল টিউটোরিয়াল যে কিভাবে আপনারা আপনাদের যে ওয়াইফাইটা আছে সেইটাকে প্রোটেক্টেড করবেন, যে কোনো ধরনের আপনার হচ্ছে বারকোড স্ক্যান করেও কিন্তু আপনার ওয়াইফাইতে কোনো ধরনের ক্লায়েন্ট আপনার হচ্ছে কানেক্টেড হইতে পারবে না। তো এই ছিল টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।